হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভিডিও সুন্দর করার জন্য অনেক ধরনের গিম্বল ব্যবহার করে থাকি। আজ আপনাদেরকে দেখাবো একটি মোবাইল গিম্বল। মোবাইল গিম্বলের মধ্যেও অনেক ধরনের গিম্বল রয়েছে। তো আমরা অনেক ভিডিওর ক্ষেত্রে অনেক ধরনের গিম্বল ব্যবহার করি। গিম্বল ছাড়াও ট্রাইপড, মনোপড, তারপর অনেক ধরনের ভিডিও স্টেডি ক্যাম ব্যবহার করি। আমি আপনাদেরকে আজকে আনবক্সিংয়ের মাধ্যমে ডিজাইয়ের একটি মোবাইল গিম্বল দেখাবো। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন আনবক্সিং করা যাক ডিজাই মোবাইল গিম্বল। আমরা প্যাকেটটি খুলবো, দেখবো ডিজাইয়ের গিম্বলটি কেমন। আমাজন থেকে আসছে প্যাকেটটি, আমাজন থেকে কিনেছি। যখন আমাজন বা অনলাইনের মাধ্যমে কোনো শপিং করা হয়, তখন এমন কিছু সেফটি কাগজ বা পন্স দেওয়া হয় যাতে জিনিসটি নষ্ট না হয়। ঠিক এটির ব্যাপারও তার ব্যতিক্রম না। দেখতে পাচ্ছেন যে কাগজ দিয়ে প্রোটেকশনের জন্য এটি ভরে দেওয়া হয়েছে, যেন সামান্য চাপ বা কোনো ভর পড়লে যাতে গিম্বল উপরে চাপ বা প্রেশার না পড়ে এবং জিম্বলটি যাতে সুরক্ষিত থাকে, সেজন্য কাগজ দিয়ে ভরে দেওয়া হয়েছে খালি জায়গাটুকু। খালি জায়গাটুকু আমরা জিম্বলটি নিব, কাগজটি পাশে রেখে দেব। এই হলো আমাদের অসমো মোবাইল জিম্বল। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন সরাসরি দেখা যাক ভিতরে কেমন গিম্বলটি ডিজাইয়ের। হলো ম্যানুয়াল। ম্যানুয়াল যে কাগজগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কয়েকটি ভাষা রয়েছে। আমরা দেখবো কি কি ভাষা রয়েছে ম্যানুয়াল বইগুলোতে। তো এখানে কয়েক ধরনের ভাষার ম্যানুয়াল দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ইংলিশ অবশ্যই দেওয়া আছে এবং অন্যান্য ভাষাও দেওয়া আছে। তো আমরা এটি পাশে রাখলাম, দেখবো আবার গিম্বলের মধ্যে কী রয়েছে। দেখা যাচ্ছে এটি একটি কেবল। দেখবো আমরা কেবলটি কোন কাজে ব্যবহার হয়। এটা হচ্ছে স্ট্র্যাপ, যাতে হাতের মধ্যে আপনি নিয়ে
ভিজিও করতে পারেন যাতে গিম্বলটি আপনার হাত থেকে পরে না যায়। এটি হচ্ছে ব্যাটারি, সিলিকা ব্যাগ দেওয়া আছে সেফটির জন্য, আমরা এবার গিম্বলটি হাতে নেব। এটি হচ্ছে আমাদের গিম্বল ফ্রেন্ডস, ডিজের যে মেন গিম্বলটি, এটার তিনটি ব্রাশলেস মোটর রয়েছে, একটি এখানে, একটি এখানে, অন্যটি এখানে। এই তিনটি ব্রাশলেস মোটরের মাধ্যমে কিন্তু এটার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে এবং ভিডিও স্মুথ করতে সহায়তা করে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফাংশন বাটন রয়েছে। তো ফ্রেন্ডস, দেখ আমরা দেখবো আর কিছু রয়েছে কিনা এই পাশের এই বক্সটিতে। গিম্বলটির ট্রান্সপোর্ট করার জন্য মানে আপনার ক্যারি করার জন্য একটি সুন্দর সেফটি ব্যাগ দেওয়া হয়েছে, যাতে এটিতে কোনো দাগ কোনো স্পট নষ্ট না হয়ে যায়। সেই জন্য তো ফ্রেন্ডস যেটি বলছিলাম, এটি চার্জারের একটি কেবল, যেই কেবলটি আপনি এই জায়গায় পুশ করে আপনার বাসায় যে চার্জারের প্লাগ আছে, যে পিন আছে, মানে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে চার্জার আছে, ওই চার্জারের মাধ্যমে এটা চার্জ দিতে পারবেন। তো অন্য ভিডিওতে, অন্য একটি টিউটোরিয়ালে আমি দেখাবো গিম্বলের কিছু কার্যক্রম এবং এটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সাথে থাকুন এসকেপ চ্যানেল 94-এর, আর সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।